গীতাশাস্ত্রমিদং পুণ্যম য পঠেত প্রজতঃ পুমান বিষ্ণুপদমবাপ্নোতি ভয় শোকাদি বর্জিত। যথাযথভাবে গীতা পাঠ করলে জীবনের সমস্ত প্রকার ভয় শোক থেকে মুক্ত হওয়া যায়। আজকের গীতা পাঠ তৃতীয় অধ্যায় দা চত্বারিংশতিতম শ্লোক। ইন্দ্রিয়াণি পরাণি আহু ইন্দ্রিয়েভ্য পরম মনঃ মনসস্তু পরা বুদ্ধি যো বুদ্ধি পরসস্তু স। স্থূল জড় পদার্থ থেকে ইন্দ্রিয়গুলি শ্রেষ্ঠ, ইন্দ্রিয়গুলি থেকে মন শ্রেষ্ঠ, মন থেকে বুদ্ধি শ্রেষ্ঠ, আর বুদ্ধি থেকে আত্মা শ্রেষ্ঠ। তো আমরা শুনছি কাম জয়ের কথা। এই কাম সর্বগ্রাসী, পাপাত্মক, চির অতৃপ্ত। তো এই কামকে জয় করার জন্য ভগবান বলছেন এর আগের শ্লোকে, কাম তিনটি গুরুত্বপূর্ণ স্থান শরীরের অধিকার করে বসেছেন, ইন্দ্রিয়সমূহ, মন এবং বুদ্ধি। আমরা ইন্দ্রিয় সংযম করলেও মনে এবং বুদ্ধিতে কাম বসে আছে, যার জন্য বড় বড় যোগী মুনি ঋষিদের ক্ষেত্রেও তাদের কামের দ্বারা প্রভাবিত হয়ে পতন দেখা গেছে। যেন সৌভরী মুনি এই সমস্ত ইন্দ্রিয় সংযত করে তিনি জলের তলায় চলে গেলেন, কিন্তু যেহেতু মনে এবং বুদ্ধিতে কাম রয়েছে তাই আবার বেরিয়ে এসে জল থেকে তিনি পঞ্চাশটি কন্যা, মান্ধাতার পঞ্চাশটি কন্যাকে বিয়ে করেছিলেন। তাই আমাদের অনুভব করতে হবে, ইন্দ্রিয়গুলি সংযত করতে হবে, মনকে সংযত করতে হবে, বুদ্ধিকে সংযত করে। কিভাবে সংযত করব? না, ভগবান এই দ্বিতীয় অধ্যায়ে বলেছেন যে পরম দৃষ্টুয়া নিবর্ততে, আমরা যদি উৎকৃষ্ট কৃষ্ণ ভাবনামিত ভগবানের নাম, ভগবানের গুণ এবং ভগবানের অপ্রাকৃত সৌন্দর্য দর্শনে আমার ইন্দ্রিয়কে, আমার মনকে, আমার বুদ্ধিকে নিয়ে যেতে করি, তাহলে মদন মোহনের কৃপায় মদন রূপ কামকে জয় করা সম্ভব।